দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষের স্বাভাবিক জীবনধারণের পথে বাধা সৃষ্টি করছে। বিশেষত দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় আলু এবং পেঁয়াজ কিনতে মানুষকে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। এখন বাজার ঘুরে দেখা যাবে পেঁয়াজের দাম কোথাও 60, কোথাও আবার কেজি প্রতি 65 টাকা। কোনো কোনো ক্রেতা বলছেন, আয়ত্তের মধ্যে আলু পেঁয়াজের দাম থাকলে সত্যিই সুবিধে হয়। বর্তমানে বাজারে প্রতি কেজি আলুর দাম 40 থেকে 42 টাকার মধ্যে। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না 1 নম্বর ব্লকের মিরেপোতা বাজারে এমনই ছবি দেখা গেল। রাজ্য থেকে অন্য কোনো রাজ্যে আলু রপ্তানি করা হচ্ছে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে সবজি বিক্রেতাদের। স্টোরে আলু না থাকার জন্যই এভাবে মূল্য বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য সবজির দাম মোটামুটি আয়ত্তের মধ্যেই। নতুন আলু না উঠলে আলুর দাম কমার কোনো আশ্বাস দিতে পারছেন না ব্যবসায়ীরা। সরকারের নজর নেই সাধারণ মানুষের উপর, বিশেষত মধ্যবিত্ত সম্প্রদায়ের উপর। নতুন কৃষি আইন অনুযায়ী আলু পেঁয়াজ অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে পড়েই না, তাই আলু পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একে অপরকে দোষারোপ করতেই ব্যস্ত। মাঝখান থেকে অসহায় খেটে খাওয়া মানুষগুলোর অবস্থা দিনের পর দিন আরও খারাপ হচ্ছে। মুদ্রাস্ফীতির বাজারে আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াও এখন বিলাসিতায় পরিণত হয়েছে, এমনটাই বলছেন প্রত্যেকে। আলু কিনতে আর পেঁয়াজ কিনতে মানুষের চাপ সবচেয়ে বেশি। পেঁয়াজ মোটামুটি 60-62, হ্যাঁ আবার 65, 60 থেকে 65-র মধ্যে। এইভাবে আলু পেঁয়াজের নিত্যদিন দাম বাড়লে মধ্যবিত্তদের কি অবস্থা হবে? মধ্যবিত্ত না খেয়ে মরে যাবে। মধ্যবিত্তের জন্য সরকার কিছু ভাবে না তো, আর মধ্যবিত্তের জন্য ভাবা উচিত। সরকার কি বার্তা দেবেন আমাদের মাঝে? মানে খুব কষ্টের মধ্যে দিন চলছে, এইটাই বার্তা দেবো। এই জিনিসপত্রের দাম কি? সবজির দামটা মোটামুটি ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আলু পেঁয়াজের দামটা যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাহলে ঠিক আছে। আমার নাম অশোক কে, মিরাপতি। ভালো হতো নাগালের মধ্যে থাকলে সবাই মানুষ খেয়ে পড়ে বাঁচত, এইটাই। কত করে কিনছেন আজকে আলু? আজকে এ নিচ্ছে 42 টাকা। আলুর দামই প্রতিদিনই তো বাড়ছে, কি মনে হচ্ছে? বাড়ছে, মানে মাল না থাকলেই বাড়বে। আবার আবেদন করি যাতে মানুষ খেয়ে পরে বাঁচতে পারে, সুস্থ অবস্থা বাঁচতে পারে, সেই আবার কি। আলু এবং পেঁয়াজের দাম কি আছে? আলু আমাদের এখানে 42 টাকা বিক্রি হচ্ছে, আর পেঁয়াজ হচ্ছে 60-65, এইভাবে বিক্রি হচ্ছে। পুরো জায়গায় দেখা যাচ্ছে আলুর দাম 45 টাকা, পেঁয়াজের দাম 78 টাকা। ওসব বেশি আমাদের এখানে যেমন বিক্রি, এখানে লোকাল মার্কেট, ছোট মার্কেট, আমাদের সীমিত লাভে ব্যবসা। আলু 42 টাকা বেশি, আর পেঁয়াজ 60-65, এরকম ভাবে বিক্রি হচ্ছে। কোন এলাকা এটা? এটা মিরেপুদা বাজার। কোন ব্লক এটা? এটা হচ্ছে রায়না ব্লক, রায়না 1। হঠাৎ এই আলুর দামটা, মানে আলু এই সিজনে বেশি হচ্ছে কেন? আলু এবছর মানে ফার্স্টে যখন ঢোকে তখন থেকে মানে একটু শর্ট, আলু কম কম হওয়ার জন্য টোরে আলু নেই বলছে, ওই জন্যই দামটা একটু বেশি। আলু তো অন্যান্য রাজ্যে, আমাদের রাজ্য থেকে পাঠানো হচ্ছে না, তারপরে রাজ্যে পাঠানো হচ্ছে, রাজ্যে আমাদের রাজ্যের মালিক শর্ট আছে, রাজ্যে যাচ্ছে, মানে আমরা বুঝতে পারছি না, হয়তো চলে যাচ্ছে, সেই জন্যই মালের দামটা যেভাবে হচ্ছে। অন্য রাজ্যে দাম বেশি আছে। এই নতুন না আসা হলে কমবে না, এখন আলু টোরে যা আছে 1.5 মাস চলবে, এর বেশি চলবে না। আর 1.5 মাসের খোরাকি আছে, দাম খুব একটা কমার আশা নাই, তবে নতুন এলে কমবে। নতুন আলু এলে মোটামুটি 20 টাকা পর্যন্ত হবে, 15-20 টাকা বেচাকেনা হবে। ফার্স্টে বিক্রি হবে হয়তো 20-25 টাকা হবে, তারপরে 12 থেকে 15-20 মধ্যে হবে আশা করি। এখন আন্দাজে বলা তো কি হবে না হবে বলাও ঠিক নাই। আমার নাম শেখ শওকত ইসলাম। কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা।
আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।